তো সবাইকে শুভেচ্ছা তা আমার কাছে যে জিনিসটি আছে এটা মূলত সিক্সটি ইনটু টু এলসিডি এল ডিসপ্লে এটির মোটমাট চোদ্দোটা পিন আছে বারোটা পিন মূলত ডাটা ইন আউট রিসেট গ্রাউন্ড ভিএসএস ইত্যাদি আর দুটা পিন আছে সে দুটো অ্যানোডার ক্যাটোর মূলত ডিসপ্লের ব্যাকলাইট ব্যাকলাইটের জন্য এই দুটা পিন ডিফল্ট আকারে থাকে তো আজকে আমরা যে প্রোগ্রামটা নিয়ে আলোচনা করবো সেটা মূলত পিআইসি এইটটি সরি পিআইসি সিক্সটি এইট ডবল সেভেন ফোরের মাধ্যমে এটি এলসিডি ডিসপ্লে ইন্টারফেসিং করা তো প্রথমে আমি আমার সার্কিট ডায়াগ্রামটা ওপেন করি তো এটা হচ্ছে এর সার্কিট ডায়াগ্রাম তো সার্কিট অনুযায়ী এক নম্বর থেকে হচ্ছে গ্রাউন্ড সরাসরি গ্রাউন্ডে যুক্ত আছে আর লাস্টে যেটা আছে সেটা মূলত সেটা হচ্ছে ক্যাথোড মূলত ব্যাকলাইটের ক্যাথোড আর কি তো প্রত্যেকটা প্রোগ্রামে আমরা দেখি যে সবসময় বিশ মেগাহার যে ক্রিস্টাল দুটা তিরিশ পি এফ ক্যাপাসিটারের মাধ্যমে সংযোগ করা হয় মূলত বাই ডিফল্ট হিসাবে আর এরপরে তার আউটপুট কম্পোনেন্টগুলো যুক্ত করা হয় যেমন এখানে এক নম্বরে যে দেখাই যাচ্ছে ভিএসএস তারপরে ভিডিডি এরপরে আসছে পর্যায়ক্রমে দেখুন তারপরে এই যে একটা পিন তারপরে এখানে আসছে আড়ি আড়ি পিনটা মূলত কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করার জন্য ব্যবহার করা হয় সেখানে দশ কিলো হোমের একটি পটেনশো মিটারের মাধ্যমে এই আরি সিগনালকে নিয়ন্ত্রণ করা হয় আর তারপরে যে ডি ফাইভ সিক্স সেভেন এইট যে পিন এই পিনের মাধ্যমে আমি মূলত এল এল সিডি ডিসপ্লেতে সিগনাল পাঠাবো তো এখানে যেহেতু আমি চারটা যে ডি সেভেন থেকে সরি ডি এইট থেকে ডি ফাইভ পর্যন্ত যে পিন ব্যবহার করছি এখানে মূলত চারটা ওয়ার ওয়ারের মাধ্যমে আমি ডাটা ডাটা কানেকশন এস্টাবলিশ করছি তাই এটা বলা যায় যে আমি আমার এলসিডি ডিসপ্লেটা ডিসপ্লে সিস্টেমটা মূলত ফোর বিটে কনফিগারেশন করছি তো পরবর্তীতে আমরা এটা আট বিটে কনফিগারেশন করবো তো প্রথমে আমরা আজকে চার বিট নিয়ে আলোচনা করতেছি তাই প্রথমে চার বিট বিষয় আমরা দেখি অন্য সময় আমরা বিট নিয়ে আলোচনা করব তো আমি আমার কোর্টটাকে ওপেন করব তো এখানে যে প্রোগ্রামটা আছে পিআইসি সিক্সটি এফ এইট ডবল সেভেন ফোর এই প্রোগ্রামের যে সোর্সগুলো সোর্সগুলো পাওয়া খুবই দুষ্কর তাও যদিও যা পেয়েছি ভালোই পেয়েছি যেগুলো টেস্ট করে করে সব বের করা হয়েছে তো মূলত আমি যখন এল সিডি ইন্টারফেস করব এলসিডি ইন্টারফেস করতে গেলে সর্বপ্রথম আমার বিভিন্ন ধরনের লাইব্রেরি ইনক্লুড করতে হবে লাইব্রেরি ছাড়া আমি এই প্রোগ্রাম এস্টাবলিশ করতে পারবো না যেহেতু প্রথম তিনটা প্রোগ্রামে আমরা লাইব্রেরি অ্যাটাচ করি নাই তো এখন থেকে আমরা লাইব্রেরি নিয়েও কাজ শুরু করব। তখন হেডার ফাইলে আমার এই যে এলসিডি এইস তারপর ইনক্লুড এইস হেডার ফাইল আছে আর মেইন ফাইলসে যেটা আছে প্রোগ্রাম ফাইলসে আছে এলসিডি তারপরে মেইন সি আছে যেমন এই যে লাইব্রেরিগুলো যেভাবে তৈরি করা হয়েছে এই লাইব্রেরিগুলো আরও কমপ্লেক্স লাইব্রেরির মাধ্যমে তৈরি করে করে তারপর এটি সিম্পল প্রোগ্রাম প্রদর্শন করা যায় যেমন এইগুলো হচ্ছে আমার ইনক্লুডেড এইচ ফাইল আর এটা হচ্ছে আমার এল সি ফাইল দেখুন এই প্রোগ্রামটা অনেক বড়ো এর ভিতরে লাইব্রেরি ইনক্লুড করে করে বিভিন্ন পিনের কার্যক্রম সিন এগুলো তৈরি করা হয়েছে যদিও প্রোগ্রাম আপলোড করা আছে আপনারা দেখতে পারবেন আর এটা হচ্ছে আমার মেইনসি সি ফাইলটা খুবই ছোটো যেমন সব কিছু ইনক্লুড করার পর লাস্টে মেসেজে হ্যালো ওয়ার্ড তো সবশেষ আমি এখান থেকে আমি আমার ইচ্ছা মতো মেসেজটি পাঠাতে পারবো এখানে মূলত নিজের মতো প্রোগ্রাম এডিট করে অর্থাৎ যেটুক স্ট্রিং আছে স্ট্রিং মানে যেটা টেক্সট টুক এডিট করেই রিকম্পাইল করে আপলোড করলেই কাজ হয়ে যায় তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কম্পাইল করলে দেখুন এখানে মেমোরি সাইজ অনেকখানি দখল করছে এটার কারণ হচ্ছে হেডার ফাইল ইনক্লুডেড ফাইল ইত্যাদির কারণে এই প্রোগ্রামটা একটু বড় হয়ে আছে আর ডিনো দিয়ে এটি করলে আরও সহজেই করা যেত তো এবার আমরা সিমুলেশন করব এটা তো সিমুলেশনের জন্য অবশ্যই অবশ্যই প্রোটিয়াস থাকতে হবে তো আমি এটা একটু অ্যালাইন করে নিই তো এটা দেখুন আমি যার যে যার মাধ্যমে বা যার কাছ থেকে আমি কোডটি কপি করছি সেই ওয়েবসাইট ইউআরএল আমি দিয়েই রাখছি যেহেতু এগুলা অনেক আগের আগের সোর্স তা আমি এটা এভাবেই রেখে দিয়েছি তো আমি এখন আমার হেক্স ফাইলটা আপলোড দিচ্ছি দেওয়ার পর দেখি এখানে ফলাফল কী হয় হ্যাঁ কিছুক্ষণ করার পরে তারপর আমি এটা প্লে করব কারণ সাথে সাথে দিলে এটা নিবে না একটু টাইম লাগে পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে এখন আমি যাবো এটা প্লে করবো তো দেখতেই পাচ্ছেন এটা খুবই দ্রুত আমার ক্যারেক্টার শো করছে মূলত এটা ফোর বিটের মাধ্যমে প্যালাল কমিউনিকেশনে আমি আমার ক্যারেক্টারগুলো শো করছি তো দেখুন আমার এখানে সবগুলো গ্রিন আইকনে আছে বা গ্রিন মার্ক করা আছে তার কারণে বোঝাই যাচ্ছে যে আমার প্রোগ্রামে তেমন কোনো ত্রুটি নাই বা আমার সিপিউ খুব একটা বেশি হার্ডওয়ার্ক করতেছে না অর্থাৎ সব কিছুই মিনিমাম পজিশনে আছে তো এই ছিল আজকে এই পর্যন্তই নেক্সট দিনে আমরা পালস ওয়াইড পিডাব্লু এম সিগন্যাল কীভাবে তৈরি করা হয় অর্থাৎ এমন সিগনাল তৈরি করা হয় যেগুলো মূলত কাউন্টারে কাউন্টিং পালস বা বায়াসিংয়ে যে পালসটা আছে পালস ট্রেন তৈরি করার জন্য মূলত মাইক্রো কন্ট্রোলারের যে বিধি সেগুলো নিয়ে আমরা আগামী ভিডিওতে আলোচনা করব তো সবাইকে ধন্যবাদ আমার